যে বস্তু আলো বিকিরণ করে তাদের আলোক উৎস বলে। আলোক উৎস দুই প্রকারের হয়, সপ্রভ বস্তু বা লুমিনাস সোর্স এবং নিষ্প্রভ বস্তু বা নন লুমিনাস সোর্স। যে সমস্ত বস্তু নিজেই আলো বিকিরণ করে তাকে সপ্রভ বস্তু বা লুমিনাস সোর্স বলে, যেমন সূর্য, ইলেকট্রিক বাল্ব, মোমবাতি ইত্যাদি। আর যাদের নিজস্ব আলো নেই, সপ্রভ বস্তু থেকে পাওয়া আলো প্রতিফলিত করে, তারা নিষ্প্রভ বস্তু বা নন লুমিনাস সোর্স। আমাদের চারপাশে বেশিরভাগ বস্তুই নিষ্প্রভ। চাঁদ ও গ্রহগুলো সূর্যের আলো প্রতিফলিত করে বলেই আমরা ওদের আলোকিত দেখি। প্রতিফলন না ঘটলে আমরা রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা কোনো কিছুই দেখতে পেতাম না। প্রতিফলন আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সহজ কথায় প্রতিফলন বা রিফ্লেকশন হলো আলো কোনো বস্তুতে পড়লে সেই আলোর কিছুটা অংশ সেই বস্তু থেকে আবার ফিরে আসে এবং তার ফলেই আমরা সেই বস্তুকে দেখতে পাই, আর ওই বস্তুকে প্রতিফলক বলা হয়। যদিও এই প্রতিফলনের একটি নির্দিষ্ট সংজ্ঞা বা ডেফিনেশন আছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এই রিফ্লেক্টেড আলোর পরিমাণ আলোর ডিরেকশন বা অভিমুখের ওপর ডিপেন্ড করে। দেখা গেছে আলো বেশি তীর্যকভাবে পড়লে রিফ্লেকশন বা প্রতিফলন বেশি হয়। এছাড়া আরো ডিপেন্ড করে মাধ্যম বা মিডিয়াম দুটির ওপর। যেমন আলো বায়ু থেকে কাছে লম্বভাবে আপতিত হলে 4% আলো প্রতিফলিত হয়, কিন্তু বায়ু থেকে আয়নায় আপতিত হলে 80% আলো প্রতিফলিত হয়। ডিরেকশন বা মিডিয়ামের ওপর ডিপেন্ড করলেও আলো সর্বদাই প্রতিফলনের সময় দুটি সূত্র মেনে চলে। এদের আলোর প্রতিফলনের সূত্র বা ল অফ রিফ্লেকশন বলে। এখন প্রতিফলনের সূত্র জানার আগে আমরা কিছু ডেফিনেশন বা কিছু টার্ম জেনে নেব যা আমরা পুরো ভিডিওতে ইউজ করব। প্রথমেই আসব আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। প্রতিফলকের ওপর যে আলোক রশ্মি আপতিত হয় তাকেই আমরা আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে বলি। এখানে M1 ও M2 হলো প্রতিফলক এবং AO হলো ইনসিডেন্ট রে। প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে বলে, অর্থাৎ OB হলো প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। এখন প্রতিফলকের ওপর যে বিন্দুতে ইনসিডেন্ট রে আপতিত হয় তাকে পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপাতন বিন্দু বলে। এই আপাতন বিন্দু O তে আমাদের প্রতিফলক M1 M2 এর উপর একটা লম্ব আঁকা যাক। ON যদি লম্ব হয়, ওই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আপাতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে। এখানে আপাতন কোণ হলো I, আর প্রতিফলিত রশ্মি OB অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলে। এখানে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনকে স্মল R দিয়ে ডিনোট করা হলো। তো এবার আমরা চলে যাব প্রতিফলনের সূত্রে। প্রথম সূত্র বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, অর্থাৎ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং অভিলম্ব তিনটেই একই সমতলে থাকে। এক্ষেত্রে স্ক্রিনে বা খাতার ওপরের সমতলে আছে। আর দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ আপাতন কোণের সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোণ I ইকুয়ালস টু প্রতিফলন কোণ R। এখন যদি কোনো আলোক রশ্মি লম্বভাবে প্রতিফলকের ওপর পড়ে তবে আপাতন কোণের মান শূন্য হয় এবং প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণের মানও শূন্য হবে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি আপাতিত রশ্মির পথ ধরেই ফিরে যাবে। এখন কেবলমাত্র প্রতিফলকের তল বা রিফ্লেক্টিং সারফেসের ওপর ভিত্তি করে প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়, নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন এবং বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। যখন আলো কোনো মসৃণ তলে বা স্মুথ সারফেসের ওপর প্রতিফলিত হয় তখন তাকে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন বলে। সাধারণত আয়না, স্থির জল, কোনো স্মুথ মেটাল সারফেস ইত্যাদির ওপর নিয়মিত প্রতিফলন হয়। এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি প্রতিফলকের তলের যে অংশ থেকে প্রতিফলিত হয়ে দর্শকের চোখে এসে পৌঁছয় সেই অংশটিকেই দর্শক অপেক্ষাকৃত উজ্জ্বল বা চকচকে দেখে। নিয়মিত প্রতিফলন হলেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তাই সমতল দর্পণ স্থির জলে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। এখন সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো অমসৃণ প্রতিফলকের ওপর পড়ে তবে তা সমান্তরালভাবে প্রতিফলিত হয় না, একেই বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজ রিফ্লেকশন বলে। ঘরের দেয়াল, সাদা কাগজ, ঘষা কাঁচ, সিনেমার পর্দা, বেশিরভাগ বস্তু থেকেই বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় না এবং
সমগ্র বস্তুটিকে সমান উজ্জ্বল দেখায়। এখানে বলে রাখা ভালো, আমাদের চারপাশের অধিকাংশ বস্তুকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই দেখতে পাই। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই যখন কোনো বস্তুর ওপর আলো পড়ে তখন তা চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ দর্শক যেখানেই অবস্থান করুক না কেন বস্তুর সব অংশ থেকেই কিছু আলো তার চোখে পড়ে এবং সমগ্র বস্তুটিকে স্পষ্টভাবে দেখা যায়। এখানে আবারও বলে রাখি, সমতল বক্রতল মসৃণ বা অমসৃণ সব ক্ষেত্রেই আলো প্রতিফলনের সূত্র দুটি অবশ্যই মেনে চলে। এরপরে আমরা সরাসরি চলে যাব বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ। কোনো বস্তু থেকে আলো সরাসরি আমাদের চোখে এসে পড়লে আমরা সেই বস্তুকে সেইখানেই দেখতে পাই যেখানে বস্তুটি অ্যাকচুয়ালি রয়েছে। কিন্তু যদি ওই আলো সরাসরি না এসে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পড়ে তখন বস্তুটিকে অন্য জায়গায় দেখি কিন্তু বাস্তবে বস্তুটির স্থান পরিবর্তন করে না, তখন আমরা বস্তুর প্রতিবিম্ব বা ইমেজ দেখতে পাই। যেমন আয়নার সামনে কোনো বস্তু ধরলে মনে হয় যে বস্তুটি আয়নার পিছনে অবস্থান করছে, আসলে আমরা আয়নায় বস্তুর প্রতিবিম্বটি দেখতে পাচ্ছি। এখন এই প্রতিবিম্ব বা ইমেজ দুই প্রকারের হয়ে থাকে, সদ্বিম্ব বা রিয়েল ইমেজ এবং অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। সদ্বিম্বর ক্ষেত্রে কোনো বিন্দু বা বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয় এবং তার ফলে উৎপন্ন প্রতিবিম্বকে আমরা চোখে দেখতে পাই এবং পর্দায় ফেলতে পারি। সাধারণত অবতল দর্পণ এবং উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠিত হয়। আমাদের ছবিতে এ বিন্দু থেকে আগত রশ্মিগুচ্ছ এল উত্তল লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই এ প্রাইম বিন্দুতে একটি পর্দা রাখলে এ বিন্দুর প্রতিচ্ছবি দেখা যায়, তাই এ প্রাইম হলো এ বিন্দুর সদ্বিম্ব। সিনেমার পর্দা এবং ক্যামেরার মধ্যে যে ছবি তোলা হয় তা সবই সদ্বিম্ব বা রিয়েল ইমেজ। কিন্তু অসদ্বিম্বের ক্ষেত্রে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, আর সেই কারণেই অসদ্বিম্বকে শুধুমাত্র চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় না। সমতল দর্পণে অসদ্বিম্ব গঠিত হয়। আমাদের ছবিতে একটি সমতল দর্পণের সামনে এ একটি বিন্দু। এখন এই এ বিন্দু থেকে আগত রশ্মি এও এসি এবং এডি প্রতিফলনের পরে অপসারী রশ্মি হিসেবে আমাদের চোখে এসে পড়ে। আমাদের চোখ ওই রশ্মিগুলিকে সোজাভাবে দেখে, ফলস্বরূপ এ প্রাইম বিন্দুতে এ বিন্দুর ভার্চুয়াল ইমেজ বা অসদ্বিম্ব তৈরি হয়। বাস্তবে এ প্রাইম বিন্দুর কোনো অস্তিত্ব নেই, এটি একটি ভার্চুয়াল বিন্দু, তাই এই প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, শুধুমাত্র দেখা যায়। কিন্তু সদ্বিম্বর ক্ষেত্রে এ প্রাইম একটি বাস্তব বিন্দু এবং ওই স্থানে পর্দা রেখে সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়। এখন সমতল দর্পণে যে অসদ্বিম্ব গঠিত হয় বা ভার্চুয়াল ইমেজ গঠিত হয় তাকে ঠিকভাবে লক্ষ্য করলে দেখা যাবে দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব হয় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও সমান হয় এবং এটি খুব সহজেই প্রমাণ করা যায়। ধরা যাক আমাদের দর্পণ M1 M2 সামনে একটি বিন্দু A। এখন এই A থেকে আলোকরশ্মি C বিন্দুতে আসে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে D বিন্দুতে বা আমাদের চোখে এসে পৌঁছায়, ফলে আমরা A প্রাইম বিন্দুতে A বিন্দুর ভার্চুয়াল প্রতিবিম্ব দেখতে পাই। এখন সি বিন্দুতে আয়নার ওপর লম্ব টানা হলো, যেহেতু OA এবং CN সমান্তরাল সরল রেখা তাই বলা যায় অ্যাঙ্গেল OAC ইকুয়ালস টু ACN ইকুয়ালস টু I, যেহেতু একান্তর কোণ, এবং OA প্রাইম C ইকুয়ালস টু অ্যাঙ্গেল NCD ইকুয়ালস টু R, যেহেতু অনুরূপ কোণ। এখন প্রতিফলনের সূত্র অনুযায়ী অ্যাঙ্গেল I ইকুয়ালস টু অ্যাঙ্গেল R, অর্থাৎ ওপরের চারটি কোণের মান সমান। এর থেকে বলা যায় OAC ইকুয়ালস টু OA প্রাইম C। আবার AOC এবং A প্রাইম OC দুটোই সমকোণ বা রাইট অ্যাঙ্গেল এবং OC সাধারণ বাহু। A প্রাইম OC এবং AOC ট্রায়াঙ্গেল দুটো সর্বসম, অর্থাৎ OA এবং OA প্রাইম সমান। অর্থাৎ দেখা গেল বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। এরপরে আসবো পার্শ্ব পরিবর্তন বা ল্যাটেরাল ইনভার্সন। আমরা দেখেছি দর্পণের সামনে কোনো অ্যাসিমেট্রিক্যাল অক্ষর যেমন PDKLJ রাখলে তাদের উল্টো প্রতিবিম্ব দেখা যায় এবং এই ঘটনাকে ল্যাটেরাল ইনভার্সন বলে। এখন সিমেট্রিক লেটার যেমন AMOT এদের ক্ষেত্রে প্রতিসাম্য বা সিমেট্রি থাকায় আমরা ল্যাটেরাল ইনভার্সন বুঝতে পারি না। এখন আপনারা বলবেন শুধু লেটারের ক্ষেত্রেই কেন, আসলে সব বস্তুর ক্ষেত্রেই এই
ঘটনা ঘটে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার ডান হাত তোলেন, আপনার ইমেজ বা প্রতিবিম্ব কিন্তু বাঁ হাত তুলেছে। আর এই কারণেই অ্যাম্বুলেন্সের সামনে ইনভার্টেড ভাবে অ্যাম্বুলেন্স লেখা থাকে, যাতে সামনের গাড়ির চালক তার লুকিং গ্লাসে লেখাটি সোজাভাবে পড়তে পারে। এখন সমতল দর্পণ বা প্লেন মিররে যে ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব গঠিত হয়, তার বৈশিষ্ট্যগুলো হলো বস্তু থেকে দর্পণ এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান। বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হলেও তার পার্শ্ব পরিবর্তন বা ল্যাটেরাল ইনভার্সন ঘটে। এতক্ষণ আমরা প্লেন মিরর নিয়ে আলোচনা করলাম, কিন্তু প্রতিফলক তল কার্ভ বা স্ফেরিকালও হতে পারে, যেমন টর্চ, হেডলাইট ইত্যাদিতে কার্ভ মিরর ব্যবহার করা হয়। এখানে আমরা মেইনলি স্ফেরিক্যাল মিরর নিয়ে আলোচনা করব। স্ফেরিক্যাল মিরর আবার দুই প্রকারের হয়, উত্তল দর্পণ বা কনভেক্স মিরর এবং অবতল দর্পণ বা কনকেভ মিরর। এখন এই স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে ইনার সারফেস বা ভেতরের পৃষ্ঠ যদি রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করে তাহলে তাকে কনকেভ মিরর বলে, আর বাইরের তল যদি রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করে তখন তাকে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর বলে। এখন স্ফেরিক্যাল মিরর সম্পর্কে জানতে গেলে আমাদের কয়েকটি ডেফিনেশন দেখে নিতে হবে। প্রথমে আসবো মেরু বা পোল। স্ফেরিক্যাল মিররের প্রতিফলকের মধ্যবিন্দুকেই মেরু বা পোল বলে, যাকে আমরা ও দিয়ে ডিনোট করেছি। এরপরে আসবো বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বলে, এবং সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বা সেন্টার অফ রেডিয়াস বলে। অর্থাৎ দেখা যাচ্ছে বক্রতা কেন্দ্র যদি সি হয় তবে সেন্টার অফ রেডিয়াস হবে ও সি। সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, কারণ ফিজিক্সে সমতল দর্পণকে অসীম একটি গোলকের অংশ বলে ধরে নেওয়া যেতে পারে। এরপরে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। স্ফেরিক্যাল মিররের মধ্যবিন্দু ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে দিয়ে যদি একটি সরলরেখা টানা হয় তখন তাকে প্রধান অক্ষ বলে। এখানে এক্স এক্স প্রাইম রেখাটি হলো আমাদের দর্পণের প্রধান অক্ষ। এরপর উন্মেষ বা অ্যাপারচার। গোলীয় দর্পণের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে উন্মেষ বা অ্যাপারচার বলে, আর ওই সরলরেখা বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার বলে। আমাদের ছবিতে এম এম প্রাইম হলো উন্মেষ বা অ্যাপারচার, আর অ্যাঙ্গেল সি হলো কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। তো পুরো ব্যাপারটা আরো একবার ছোট করে, স্ফেরিক্যাল মিররের প্রতিফলকের মধ্যবিন্দুকে পোল বা মেরু বলে। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বলে, এবং সেই গোলকের ব্যাসার্ধকেই বক্রতা ব্যাসার্ধ বা সেন্টার অফ রেডিয়াস বলে। অর্থাৎ বক্রতা কেন্দ্র যদি সি হয় তবে সেন্টার অফ রেডিয়াস হবে ও সি। স্ফেরিক্যাল মিররের মধ্যবিন্দু ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে দিয়ে যদি একটি সরলরেখা টানা হয় তখন তাকে প্রধান অক্ষ বলে, এবং গোলীয় দর্পণের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকেই উন্মেষ বা অ্যাপারচার বলে, আর ওই সরলরেখা বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। এরপরে আমরা চলে যাব অত্যন্ত ইম্পর্টেন্ট ডেফিনেশন, ফোকাস, ফোকাল লেন্থ এবং ফোকাল প্লেন। প্রথমেই চলে আসি মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দর্পণে এসে পড়ে তবে অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলি প্রতিফলিত হয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এখন প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর এই নির্দিষ্ট বিন্দু যাতে আলোকরশ্মি প্রতিফলনের পর মিলিত হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বলে। ফোকাসকে এফ দিয়ে ডিনোট করা হয়েছে। এখন ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ হলো এই ফোকাস থেকে মেরু বা পোলের ডিস্টেন্স, অর্থাৎ বোঝাই যাচ্ছে ও এফ হলো ফোকাল লেন্থ। এখানে মনে রাখতে হবে এই ফোকাল লেন্থ কখনো আলোর বর্ণের ওপর ডিপেন্ড করে না। এরপরে ফোকাস তল বা ফোকাল প্লেন। আমরা যদি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটি তল কল্পনা করি তাকে ফোকাস তল বা ফোকাল প্লেন বলে। এখন সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে না গিয়ে যদি আনতভাবে আপতিত হয় তবে প্রতিফলনের পর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের ওপর অবস্থিত কোনো বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপরিস্থিত কোনো এক বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এখন এই বিন্দুকে সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস বলে। এখন ফোকাল লেন্থ এবং বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার
অ্যাপারচারের মধ্যে একটা রিলেশন আছে। উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে অ্যাপারচার বা উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয়, তবে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। অর্থাৎ বলা যায় এফ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই টু, যেখানে এফ হচ্ছে আমাদের ফোকাল লেন্থ আর আর হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এবং এটা একটা খুব সহজ প্রমাণের মাধ্যমে দেখানো যায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা একটা স্ক্রিনশট তুলে বা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন। স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে রিফ্লেক্টিং পাওয়ার ডি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ বা 2 ডিভাইডেড বাই আর। এরপর আসবো গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, অর্থাৎ স্ফেরিক্যাল মিরর যে ইমেজ তৈরি করে তার প্রকৃতি এবং আকার। প্রথমেই দেখে নেব অবতল দর্পণ বা কনকেভ মিরর দ্বারা প্রতিবিম্ব গঠন। বস্তু যদি অসীমে অবস্থান করে, তবে ওই বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর গৌণ ফোকাসে মিলিত হয়, ফলস্বরূপ বস্তুর প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হয়। কিন্তু প্রতিবিম্বটি সৎ অবশিষ্য এবং বস্তুর তুলনায় আকারে ছোট হয়। এবার বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে, আচ্ছা এখানে বলে রাখি পরবর্তী সব ক্ষেত্রে আমরা ক্যাপিটাল পি কিউ কে বস্তু এবং স্মল পি কিউ কে ওই বস্তুর ইমেজ বা প্রতিবিম্ব হিসেবে ধরে নেব। এখন বস্তু যদি অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে, তবে প্রতিবিম্বটি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে, এক্ষেত্রেও প্রতিবিম্বটি সৎ অবশিষ্য এবং বস্তুর আকারের তুলনায় ক্ষুদ্র হয়। কিন্তু বস্তু যদি বক্রতা কেন্দ্রে অর্থাৎ একদম সেন্টার অফ কার্ভেচারে অবস্থান করে, তবে প্রতিবিম্ব কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হয় এবং প্রতিবিম্বটি সৎ অবশিষ্য ও বস্তুর সমান আকার বিশিষ্ট হয়। এবার বস্তু যদি বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থান করে এবং সৎ অবশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হয়। কিন্তু বস্তু যদি ফোকাসে অবস্থান করে, সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি দুটি সমান্তরাল হয়, অর্থাৎ বস্তুর প্রতিবিম্বটি সৎ অবশিষ্য হয় এবং ধরা যায় প্রতিবিম্ব অসীমে গঠিত হয়। সবশেষে বস্তু যদি ফোকাস ও মেরু বা পোলের মধ্যে অবস্থান করে, এক্ষেত্রে প্রতিবিম্বটি দর্পণের পিছনে গঠিত হয়, অর্থাৎ অসদ্বিম্ব হয় এবং সমশীর্ষ ও বিবর্ধিত হয়। এরপরে চলে আসবো উত্তল দর্পণ বা কনভেক্স মিরর দ্বারা প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ। উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু রাখা হোক না কেন, সর্বদাই বস্তুর প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়, অর্থাৎ প্রতিবিম্ব সর্বদাই অসদ সমশীর্ষ এবং বস্তুর আকারের তুলনায় ছোট হবে। অর্থাৎ দেখা গেল স্ফেরিক্যাল মিরর দিয়ে সদ্বিম্ব গঠিত হলে তা দর্পণের যে পাশে বস্তু থাকে সেই পাশেই গঠিত হয় এবং সর্বদা অবশীর্ষ হয়। অপরদিকে যদি অসদ্বিম্ব গঠিত হয়, তবে তা দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীত দিকে গঠিত হয়, অর্থাৎ অসদ্বিম্ব হয় এবং সর্বদাই সমশীর্ষ হয়। এরপরে আমরা সরাসরি চলে যাব বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাল লেন্থের মধ্যে সম্পর্ক। কিন্তু তার আগে আমরা স্ফেরিক্যাল মিররের কিছু চিহ্নের নিয়ম দেখে নেব। সাধারণত স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে সমস্ত দূরত্বই মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়। মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে দূরত্বটি ধনাত্মক হবে এবং আপাতিত রশ্মির বিপরীত মুখে হলে দূরত্বটি ঋণাত্মক বা নেগেটিভ হবে। দর্পণের প্রধান অক্ষকে এক্স অ্যাক্সিস ধরে নিলে প্রধান অক্ষের সঙ্গে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বকে ধনাত্মক এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বকে নেগেটিভ হিসেবে ধরা হয়। এখন ধরে নেওয়া যাক বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, ফোকাল লেন্থ এফ এবং বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার আর। তবে প্রমাণ করা যায় যে 1/v + 1/u = 1/f এবং আমরা আগে দেখেছি 1/f = 2/r। এই সমীকরণকে গোলীয় দর্পণের সমীকরণ বা ইকুয়েশন অফ স্ফেরিক্যাল মিরর বলা হয় এবং এই সমীকরণটি উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন 1/v + 1/u = 1/f এই সমীকরণকে ডিরাইভ করলে পাওয়া যায় u - f * v - f = f² এখান থেকে u -
f equals to x এবং v minus f equals to y ধরলে পাওয়া যায় xy equals to f square. এখন এই xy equals to f square সমীকরণকে নিউটনের সমীকরণ বা নিউটনের ফর্মুলা বলা হয়। যেহেতু কোনো spherical mirrorের focal length f একটি ধ্রুবক বা constant, তাই xy এর মধ্যে গ্রাফ রাখলে সেটি rectangular hyperbola বা আয়তাকার পরাবৃত্ত হবে। আবার যেহেতু f square এর মান সর্বদাই ধনাত্মক হবে, সেহেতু x এবং y একই চিহ্নযুক্ত হবে। এর অর্থ হলো বস্তু এবং তার প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই দিকে অবস্থিত হবে। এরপরে চলে আসব রৈখিক বিবর্ধন বা লিনিয়ার অর ল্যাটারাল ম্যাগনিফিকেশন। প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় যত গুণ তাকেই রৈখিক বিবর্ধন বা ল্যাটারাল ম্যাগনিফিকেশন বলা হয়। বিবর্ধন বা ম্যাগনিফিকেশনকে স্মল m দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ স্মল m ইকুয়ালস টু প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। আবার প্রমাণ করা যায় যে m ইকুয়ালস টু মাইনাস u ডিভাইডেড বাই v, যেখানে u হলো মেরু থেকে বস্তুর দূরত্ব এবং v হলো মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। এখন m ইকুয়ালস টু মাইনাস v বাই u এই সম্পর্কটি উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। বিবর্ধন বা ম্যাগনিফিকেশনকে স্মল m দ্বারা ডিনোট করা হয়। এখন এই m এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তবে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হয়। m ইকুয়ালস টু 1 হলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয় এবং m যদি 1 এর চেয়ে ছোট হয় প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট হয়। এখন এই বিবর্ধনের প্রকৃতির উপর ভিত্তি করে স্পর্শ না করেও সমতল দর্পণ চেনা যায়। সমতল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে সমান আকারের এবং সমশীর্ষ ও অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। অবতল দর্পণের খুব কাছে বা ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তু রাখলে বস্তুটির অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। আবার উত্তল দর্পণের জন্য সব ক্ষেত্রেই সমশীর্ষ, অসৎ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্রাকৃতির প্রতিবিম্ব গঠিত হয়। এখন সবশেষে গোলীয় দর্পণের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার বলে আজকের ভিডিও শেষ করব। অবতল দর্পণের কাছে বস্তু আনলে বস্তুর প্রতিবিম্ব আকারে বড় হয়, সেই কারণেই দন্ত চিকিৎসক দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করে। আবার উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব বস্তুর তুলনায় ক্ষুদ্র হয়। অর্থাৎ একই আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখা যাবে। তাই গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এতে দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ অনেক বেড়ে যায়। অধিবৃত্তীয় দর্পণ বা প্যারাবোলিক মিরর, অধিবৃত্তীয় দর্পণের ফোকাসে কোনো আলোক উৎস রাখলে তা প্রতিফলিত হয়ে অক্ষের সমান্তরালভাবে সামনের দিকে চলে যায়। তাই গাড়ির হেডলাইট বা সার্চ লাইটে অধিবৃত্তীয় দর্পণ বা প্যারাবোলিক মিরর ব্যবহার করা হয়। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সকলকে সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বংডেমি। ধন্যবাদ।